ঘরে বসে শিখি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডলি রানীপাল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো, তাই না? করোনা ভাইরাসের জন্য কিন্তু তোমরা এখন বাইরে বাড়ির বাইরে যেতে পারছো না, ঘরেই অনলাইন ক্লাস করছো। ভালো, বেশি বেশি করে অনলাইন ক্লাস করবে। তোমাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি, এর আগেও জিনিসটা দেখেছো। এটা একটা লাঠি, তাই না? লাঠিটা কে ব্যবহার করে? যারা সোজা হয়ে হাঁটতে পারে না, যাদের বয়স হয়ে গেছে, তারা এই লাঠিটা ব্যবহার করে। আচ্ছা, আমরা যে গত 6টা ক্লাসে একটা গল্প কিন্তু তোমাদের শিখিয়েছিলাম বা আলোচনা করেছিলাম গল্প সম্পর্কে, গল্পটা কি ছিল, গল্পটার নাম কি ছিল? গল্পটার নাম ছিল হচ্ছে কুজবুড়ির গল্প। এই কুজবুড়ির গল্পের আমরা 6 দিনে 6টা পাঠ আলোচনা করেছি। আজকে আমাদের কুজবুড়ির গল্পের সপ্তম পাঠ। তাহলে আজকে আমরা কুজবুড়ির গল্পের যে অংশটুকুনি আলোচনা করব, সেটা তোমাদের খাতায় তোমরা তুলে নাও, কেমন? আজকে আমরা কুজবুড়ির গল্পের 59 নিয়ে আলোচনা করব। আমাদের গল্পের নাম কি ছিল বলতো? কুজবুড়ির গল্প। কুজবুড়ির গল্প আজকে আমাদের অনুশীলনী কত নিয়ে আলোচনা বলতো? আজকে অনুশীলনী আমরা কি করব? 5 নিয়ে আলোচনা করব। অনুশীলনী 5-এ যে বিষয়বস্তুটা আছে সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আচ্ছা, গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম, কেউ কি বলতে পারবে? ঠিক বলেছো, গত ক্লাসে আমরা কি করেছিলাম, যুক্তবর্ণ চিনেছিলাম, যুক্তবর্ণ ভেঙে লিখতে পেরেছিলাম, নতুন শব্দ লিখেছিলাম, আর কি সঠিক উত্তরটা লিখতে পেরেছিলাম। একটা প্রশ্নের সাথে 4টা উত্তর ছিল, তার মধ্যে থেকে যেটা সঠিক সেটা তোমরা তোমাদের খাতায় লিখেছিলে। এখন তোমরা তোমাদের বাংলা বইটা হাতে নাও, বাংলা বইটা হাতে নাও, নিয়ে 36 পৃষ্ঠা বের করো। বের করেছো? 36 পৃষ্ঠায় আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই দেখো 5 নম্বর। 5 নম্বরে কি আছে একটু দেখো তোমরা, আমিও বলছি, মুখে মুখে উত্তর বলি ও লিখি। তাহলে 5 নম্বরে কি আছে দেখো? 5 নম্বরে আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি। আচ্ছা, আমরা আগে প্রশ্নগুলো দেখে নিই যে প্রশ্ন কি ধরনের আছে, কয়টা প্রশ্ন আছে, ঠিক আছে, প্রশ্নগুলো কি কি আছে। আচ্ছা, আমি একটু গুনে দেখি কয়টা প্রশ্ন আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। 5 নম্বর অনুশীলনীতে কি আছে দেখো, অনুশীলনী 5-এ 9টা প্রশ্ন আছে। প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, তোমরা অনায়াসে পড়তেও পারবে, বলতেও পারবে, লিখতেও পারবে। তো চলো, আগে আমি তোমাদের এই 9টা প্রশ্ন তোমাদের একটু মুখে মুখে বলি, প্রশ্নগুলো আগে বলি, তারপরে তোমাদের কাছ থেকে উত্তর জানবো, কেমন? কয়ে আছে বুড়ির কয়টি কুকুর ছিল, তাদের নাম কি? খয়ে আছে বুড়ি কোথায় যাচ্ছিলেন? গয়ে আছে কুকুর 3টিকে বুড়ি কি বলে গেলেন? ঘ নম্বরে আছে বুড়ি শিয়ালকে কি বললেন? উমতে আছে বুড়ি বাঘকে কি বললেন? চয়ে আছে নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা হলেন কিভাবে? 6 নম্বরে আছে নাতনি বুড়িকে কিরকম করে পাঠালো? বর্গীয় জতে আছে বাড়ি ফেরার পথে কার কার সঙ্গে বুড়ি দেখা হলো? আর সর্বশেষ 6 নম্বরে আছে বুড়ি কিভাবে প্রাণীদের থেকে বাঁচলেন? প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, একটু পড়ো। এই প্রশ্নগুলো আমি তো পড়লাম, তোমরা একবার পড়ে নাও যে এই 9টা প্রশ্নের মধ্যে প্রশ্ন কি চেয়েছে বা উত্তর কি, প্রশ্ন কি বলেছে আর উত্তর কি চেয়েছে, তাই না? তোমাদের কিন্তু বলতে হবে, লিখতেও হবে। একটু দেখো প্রশ্নগুলো, আগে একটু পড়ে নাও, প্রশ্নগুলো পড়ে নাও যে কি প্রশ্ন আছে। পড়ছো? পড়ো। প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, তোমরা অনায়াসে কিন্তু উত্তর দিতে পারবে, লিখতেও পারবে।
করা হয়ে গেছে, উত্তরগুলো নিশ্চয়ই বলতে পারবে। আচ্ছা, আমি একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমরা কিন্তু একটা একটা করে উত্তর আগে মুখে মুখে আমাকে বলবে, কেমন? প্রথম প্রশ্ন, ক নম্বরে বুড়ির কয়টি কুকুর ছিল, তাদের নাম কি? খুব সহজ প্রশ্ন। আচ্ছা, আগে বলো উত্তরটা, আগে বলো কি হবে, এর উত্তরটা কি হবে? হ্যাঁ, ঠিক বলেছ, বুড়ির তিনটি কুকুর ছিল। কয়টি কুকুর ছিল? তিনটি। আর তাদের নাম কি ছিল? রঙ্গা, বঙ্গা আর ভুতু। আচ্ছা, খুব সুন্দর বলেছ। এবার খ নম্বর প্রশ্নের উত্তর বলবে কিন্তু তোমরা। আমি প্রশ্নটা বলি, বুড়ি কোথায় যাচ্ছিলেন? খুব সহজ, আমি বলা মাত্রই তোমরা কি উত্তর দিতে পেরেছ মুখে মুখে? তোমরা বলেছ বুড়ি নাতনির বাড়ি যাচ্ছিলেন। গ নম্বরে আছে, কুকুর তিনটিকে বুড়ি কি বলে গেলেন? বলো তো শিক্ষার্থী বন্ধুরা, কুকুর তিনটিকে বুড়ি কি বলে গেলেন? কুকুর তিনটিকে বলে গেলেন যে তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনির বাড়ি কি বেরিয়ে আসি, তাই না? আচ্ছা, বুড়ি শিয়ালকে কি বললেন? একটু ভাববে কি, একটু চিন্তা করবে, এই প্রশ্নের উত্তর কি হতে পারে? মনে পড়ছে গল্পটায় যে বুড়ি শিয়ালকে কি বললেন বা কি বলেছিলেন? কি বলেছিলেন বা কি বললেন? বুড়ি শিয়ালকে বললেন যে আমাকে খেও না, আমার গায়ে কি মাংস আছে, নাতনি বাড়ি যাই, খেয়ে মোটা তাজা হয়ে আসি। এই কথা বলেছিলেন বুড়ি, তাই না, শিয়ালকে? হ্যাঁ, তোমরা সুন্দর বলেছ। ও নম্বরে আছে, বুড়ি বাঘকে কি বললেন? বুড়ি বাঘকে কি বললেন? বুড়ি শিয়ালকে যেমন ভাবে বলেছিলেন সেই একই কথা বাঘকেও বললেন, তাই না? সুন্দর। এবার চ নম্বর প্রশ্নের উত্তর বলো মুখে মুখে, নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা হলেন কিভাবে? কিভাবে মোটা হলেন আমাকে মুখে মুখে বলো উত্তরটা আগে। নাতনি বাড়িতে গিয়ে মজার মজার খাবার খেয়ে বুড়ি মোটা হলেন, সুন্দর বলেছ। তারপরের প্রশ্নের উত্তরটা বলো, নাতনি বুড়িকে কিরকম করে পাঠালেন বা কিভাবে পাঠালেন? এখানে আছে, নাতনি বুড়িকে কিরকম করে পাঠালেন, কিরকম করে পাঠিয়েছিলেন? হ্যাঁ, একটা মস্ত কি করেছিল, লাউয়ের খোল জোগাড় করে তার ভিতর বুড়িকে ঢুকিয়ে পাঠিয়েছিলেন, তাই না? লাউয়ের খোল জোগাড় করে তার মধ্যে বুড়িকে ঢুকিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিল নাতনি। তারপরের প্রশ্ন হচ্ছে, বাড়ি ফেরার পথে কার কার সঙ্গে বুড়ির দেখা হলো? বলো তো আমায়, কার কার সঙ্গে দেখা হলো বুড়ির? বাঘ ও শিয়ালের সাথে। এবার সর্বশেষ প্রশ্ন নম্বর ঝ, প্রশ্নটা হচ্ছে, বুড়ি কিভাবে প্রাণীদের থেকে বাঁচলেন? বুড়ি কিভাবে প্রাণীদের থেকে বাঁচলেন? কিভাবে বাঁচলেন? বুড়ি তার বুদ্ধির জোরে প্রাণীদের থেকে বাঁচলেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা তোমাদের খাতাটা বের করো, কলমটা হাতে নাও। নিয়েছো? এখন এই যে প্রশ্ন নয়টা রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লেখো, প্রশ্ন লেখা লাগবে না তোমাদের খাতায়, এই খালি নম্বর দিয়ে উত্তর দিয়ে লিখবে। আমি একটা দেখাচ্ছি কিভাবে লিখবে। তোমরা যদিও বুঝতে পেরেছো কিভাবে প্রশ্ন, কারণ এর আগেও তোমরা প্রশ্নের উত্তর লিখেছো খাতায়, তারপর আমি একটা দেখিয়ে দিচ্ছি। আমাদের আজকের বিষয় ছিল কি, অনুশীলনী পাঁচ, মুখে মুখে উত্তর
बोली ओ लिखी एटा छिलो। ताहले क नम्बरे कि छिलो? क नम्बरे आछे आमी लिखे दिच्छी, तुम्हारा तुम्हारे खाता उत्तरगुलो लेखा शुरू करो। आर जारा एखोनो बुझते पारो ना तारा एकटु बोर्डेर दिके खेयाल करो जे किभाबे मैडम बोलछे। প্রশ্নটা হচ্ছে বুড়ির কয়টি কুকুর ছিল? তাদের নাম কি? এটা হচ্ছে প্রশ্ন ক নম্বর। তোমরা শুধু খাতায় কি করবে, ক দিবে, দেওয়ার পরে উত্তর লিখবে, উত্তর লিখে বুড়ির কয়টি কুকুর ছিল লিখবে কি? তিনটি কুকুর ছিল। তিনটি কুকুর ছিল, তাদের নাম কি? এর সাথে লিখে দিবে তাদের নাম রঙ্গা, বঙ্গা ও কি ভূতু। এইভাবে প্রশ্ন দেওয়া আছে, তোমরা শুধুমাত্র উত্তরটা লিখবে। অনেকেই হয়তো দ্রুত লিখছো এবং অনেকের অনেকটা লেখা উত্তর লেখা হয়ে যাচ্ছে তোমাদের, তাই না? বুঝতে পেরেছে তো? তোমরা শুধুমাত্র এই প্রশ্ন কয়টার উত্তর লিখবে, লেখো। প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, উত্তরগুলো খুবই সহজেই দেয়া যায়। তোমরা মুখে মুখে সুন্দর করে উত্তর দিয়েছো, আশা করি তোমরা সুন্দরভাবে লিখতেও পারবে এবং লিখছো। খুব তাড়াতাড়ি আমাকে বলবে যে ম্যাডাম আমার লেখা হয়ে গেছে, লেখো তোমরা। লেখো, তবে তোমাদের লেখা হয়ে গেলে কিন্তু আমি মিলিয়ে দেব যে আসলে তোমাদের লেখাগুলো ঠিক আছে কিনা, বা তোমরা মিলিয়ে নেবে আমার উত্তরের সাথে। তোমরা লেখো দ্রুত। খুব তাড়াতাড়ি বলবে যে ম্যাডাম আমার লেখা কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের লেখা শেষ, লেখা শেষ হয়ে গেছে। আচ্ছা, খুব সুন্দর, লেখা শেষ হয়ে গেছে। তাহলে আগে আমি সকলের উদ্দেশ্যে করতালি দিচ্ছি যে তোমরা সুন্দরভাবে উত্তরগুলো লিখতে পেরেছো। এখন যে উত্তরগুলো তোমরা লিখেছো একটু মিলিয়ে নাও যে উত্তরগুলো সঠিক হলো কিনা। একটু মিলিয়ে নাও, তোমরা লিখেছ কিন্তু আমি চাই তোমরা লিখবে, লেখার পরে কি লিখলে সেটা কি করবে
সেটা একটু মিলিয়ে নেবে যে হ্যাঁ এটা কেমন ছিল। দেখি আমি পড়ছি এবং উত্তরগুলো কিন্তু সাথে আছে, তোমরা তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন ছিল বুড়ির কয়টি কুকুর ছিল, তোমরা কি লিখেছো? বুড়ির তিনটি কুকুর ছিল, লিখেছো তো? তাদের নাম কি? তাদের নাম রঙ্গা, বঙ্গা ও ভূতু, সঠিক লিখেছো। আচ্ছা, খ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে কি বুড়ি কোথায় যাচ্ছিলেন, তোমরা সহজে উত্তরটা লিখেছো কি? দেখো উত্তরটা হবে নাতনি বাড়ি যাচ্ছিলেন, তোমরা তাই লিখেছো। আচ্ছা, গ নম্বর হচ্ছে কুকুর তিনটিকে বুড়ি কি বলে গেলেন, বললেন তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। আর ঘ নম্বর হচ্ছে বুড়ি শিয়ালকে কি বললেন, বুড়ি বললেন আমাকে এখন খেয়েও না, আমার গায়ে কি মাংস আছে, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দে, মোটা তাজা হয়ে আসি। শিক্ষার্থী বন্ধুরা, এখানকার লেখাগুলো মনে হয় তোমাদের সবার মিলে গেছে এবং সুন্দরভাবে লিখতে পেরেছো, মিলেছে কি? কুকুর তিনটা ছিল, তাদের নাম কি ছিল? রঙ্গা, বঙ্গা, ভূতু, এটা তো জানোই। তাহলে লিখেছো বুড়ি কোথায় যাচ্ছিলেন, নাতনির বাড়ি যাচ্ছিলেন, কুকুর তিনটিকে বুড়ি কি বলে গেলেন, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনি বাড়ি বা যাই বা নাতনিকে দেখে আসি, বুড়ি শিয়ালকে কি বললেন, বুড়ি বললেন যে আমাকে এখন খেয়েও না, আমার গায়ে কি মাংস আছে, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দে, কি মোটা হয়ে আসি। আচ্ছা, এখানে তো ঘ পর্যন্ত আছে, তারপরের প্রশ্ন উত্তরগুলো দেখি কি অবস্থা, তোমরা কতটুকু লিখতে পেরেছো, লিখেছো সহজ আমি জানি, খুবই সুন্দরভাবে লিখেছো, কিন্তু আমি তোমাদের মিলিয়ে নেওয়ার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্নগুলো দেখো এবং উত্তরগুলো দেখো। তোমরা এবার কি করবে, প্রশ্নের উত্তরগুলো আবার মিলিয়ে নেবে, কেমন? তোমরা লিখেছো, সুন্দরভাবে লিখেছো, কিন্তু যা লিখেছো প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নেবে। জানি অনেক সুন্দর লিখেছো, তারপরও একটু লেখো বা মিলিয়ে নাও, যারা পারোনি তারা এখান থেকে লিখে নিতে পারো উত্তরটা। তাহলে আমরা ওখানে ঘ পর্যন্ত দেখেছিলাম ওই পেজে, এখন এইটাই দেখে কি আছে। ও নম্বর হচ্ছে বুড়ি বাঘকে কি বললেন, তোমরা কি লিখেছো? তোমরা যা লিখেছো দেখো ঠিক আছে কিনা, শিয়ালকে যে কথা বলেছিলেন সেই একই কথা বললেন, শিয়ালকে বুড়ি যা বলেছিলেন বাঘকেও বুড়ি কি বললেন, সেটাই বললেন। চ নম্বরে কি আছে, প্রশ্নটা ছিল হচ্ছে নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা হলেন কিভাবে, উত্তর হবে মজার মজার খাবার খেয়ে, মজার মজার খাবার খেয়ে। এখন তোমরা যদি লেখো যে নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মজার মজার খাবার খেয়ে মোটা হলেন, এভাবেও হবে, আবার যদি লেখো যে মজার মজার খাবার খেয়ে, এটাও সঠিক হবে। ছ নম্বরে আছে নাতনি বুড়িকে কি রকম করে পাঠালো, তোমরা তো গল্প পড়েই জেনেছো যে কেমন করে পাঠিয়েছিল, একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করে তার ভিতরে ঢুকিয়ে পাঠালেন, ঠিক না বলো? বর্গীয় যতে আছে বাড়ি ফেরার পথে কার কার সঙ্গে বুড়ি দেখা হলো, কার কার সাথে দেখা হলো, তোমরা বলেছিলে বাঘ ও শিয়ালের সাথে বা সঙ্গে, তাহলে এখানে হবে বাঘ ও শিয়ালের সাথে। সর্বশেষ প্রশ্নটা কি ছিল, বুড়ি কিভাবে প্রাণীদের থেকে বাঁচলেন, উত্তর হবে বুড়ির বুদ্ধির জোরে, বুড়ির বুদ্ধির জোরে তাদের কাছ থেকে বা ওই প্রাণীদের কাছ থেকে বাঁচলেন, বুদ্ধি ছিল বিধায়, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি তোমাদের এই যে প্রশ্নগুলো উত্তর তোমরা যে খাতাগুলো লিখেছো সব মিলে গেছে না? হ্যাঁ, অনেকেই মিলে গেছে, আর কেউ যদি এখনো লিখতে না পারো তাহলে যেটা যেটা না পারো একটু লিখে নাও। সবাই লিখতে পেরেছো?
ও আচ্ছা ঠিক আছে, কারণ আমি তো জানি যে তোমরা বিগত ক্লাসগুলোতে খুবই মনোযোগী ছিলে এবং আমি আশা রাখি যে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সঠিকভাবেই লিখেছো। প্রশ্নগুলো কিন্তু অনেক কি ছিল বলতো, অনেক সহজ ছিল, কারণ প্রতি ক্লাসে তোমরা মনোযোগী ছিলে, এই জন্য উত্তরগুলো কিন্তু দিতে পারছো খুব সুন্দরভাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা কি কি শিখলাম বা কি শিখলাম কি করলাম, আজকে আমরা কি করলাম, আজকে আমরা প্রশ্নর উত্তরগুলো বলতে পারলাম, যে কয়টা প্রশ্ন ছিল তার উত্তরগুলো বলতে পারলাম, আবার কি করলাম প্রশ্নের উত্তরগুলো লিখলাম, লেখার পরে আমরা মিলিয়ে নিলাম যে প্রশ্নগুলোর উত্তর কোনটা কোনটা হবে, তাই না? তাহলে তোমরা ভালো থাকো আজকের মতন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সুস্থ থাকো। আর বেশি বেশি কী করবে, পানি পান করছো তো, বেশি বেশি পানি পান করবে, হাতে কি সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে হাত বারে বারে পরিষ্কার করবে, কেমন? সবাইকে ধন্যবাদ।